ফার্স্ট গুর মহা ট্রফি ফুটবল টুর্নামেন্ট ইন মেমোরি অফ তিনিজন ব্যক্তির উপর ইয়াত ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল আমার ভরপুর বাটারফ্লাই ক্লাবে আর ইয়াত আমি উপস্থিত হয়ে কিনে খুবই ভাল লাগিছে আমার লেট হাবিল হেমব্রম লেট জোসেফ কিস্কু আর লেট ধনাই মার্ডির নামত ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট ইয়াত পাতা হয়েছিল আর আমার ইয়াত চিফ গেস্ট হিসাবে আছিল আমার শ্রীযুত আসিম হাসদা চেয়ারম্যান AWDC আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিল তেখেতে ইয়াত উপস্থিত হয়েছিল আর তেখেতে খুব ধুনিয়া ধুনিয়া কথা কই গেল যে আমার আদিবাসী উরা মুন্ডা খাড়িয়া সাঁওতাল এইটো অঞ্চলের লড়া ছোৱালী কেনেকা আগুয়াই লই যাব লাগে ফুটবলের ক্ষেত্রত ইয়াত আমি জানো যে আমার এই উত্তর অঞ্চলত বহুত প্রতিভা আছে লড়া ছোৱালী খুব ফুটবল খেলে কিন্তু সিহঁতক প্লাটফর্ম নোপার কারণে বহুতে মানে পিছুয়াই যায় কিন্তু আজি এইখন প্লেগ্রাউন্ড আমি দেখা পালো খুব ভাল ভাল প্লেয়ারে ভাল প্রদর্শন করিলে আর আজির এই ওয়ান ডে মেমোরিয়াল ট্রফির ট্রফিটো আমার চন্দন বালেদা স্পন্সার করেছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আর বেস্ট প্লেয়ার এন বেস্ট গোলকিপার ট্রফিটো তেখেতে স্পন্সার করেছে তেখেতে এজন সোশ্যাল ওয়ার্কার হয় আর ইপিএফএলর এজন মেম্বার হয় ফাইনালত আমি ইতিমধ্যে শুনব পাইছো যে আমার দালাবাড়ি বিনকো FC ক্লাব আর ইয়াত আছে আমার টিম ইয়াত আমার নামটো মই পাহৰি গলো তো ইহঁতৰ মাজত ফাইনালটো খেলটো চলি আছে আজি বিশেষভাবে আমার এই গোসাইগাঁও মহকুমার অন্তর্গত থকা ভরপুর গাঁৱর ভরপুর বাটারফ্লাই ক্লাব কাম লাইব্রেরির সহযোগত তেখেতসকলের প্রচেষ্টাত আজি এখন ভরপুর খেলপথারত এদিনিয়াকৈ তেখেতসকলে এখন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল আর উদ্দেশ্য আসলে বিশেষ তিনিজনের নামত লেট হাবিল হেমব্রম লেট জোসেফ কিস্কু লেট ধনাই মার্ডি এই তিনিজনের মেমোরিয়ালত আজির খেলখন ইয়াত তেখেতসকলে পাতিছিল আর এই খেলখনত মক আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিলর তরফরপরা চিফ গেস্ট হিসাবে তেখেতসকলে মাতিছিল আমন্ত্রণ করেছিল লগতে আমার AWDC-র EM সকল আছে সকলে মিলি আমি তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো আর বিশেষভাবে আজির এই খেলর তাৎপর্যখিনি হল যে আমার সমাজত বহুতো তেনেকুৱা খেলর প্রতিভাবান যুবক যুবতী সকল আছে তেখেতসকলে যাতে ওলাই আহক আর আমি তেখেতসকলক এটা ভাল এটা মঞ্চ ভাল এটা রাস্তা দিবলৈ যাতে সক্ষম হও আমি আগলৈ তেখেতসকলক যাতে লৈ যাব পাৰো তাৰে আমি কামনা কৰিছোঁ আৰু ইয়াৰ লগে লগে যিহেতু আজি এই মেমৰিয়েল খেলখনক তিনিজনৰ নামত দিয়া হৈছিলে তেখেতসকলৰ আত্মাৰ চিৰশান্তিৰ আমি কামনা কৰিছোঁ আৰু যাতে ভৱিষ্যতত এইখন জাগাত এইখন খেলপথাৰত জাক জমকতাৰে খেলখন প্ৰতিযোগিতা বা অনুষ্ঠিত হয় প্ৰতি বছৰে আৰু সেই প্রতিযোগিতাত আমি আমার তরফের যিমান সহায় সহযোগিতা দিব লাগে আমি তেখেতসকলক আগবাই থাকিম আর আমার বিশেষভাবে ইয়াত আহি অঞ্চলটো হয়তো বহু পিছপরা আমি চাইছো লগতে আমি AWDC-র তরফের আমি যিমানখিনি করিব পাৰো এই ফিল্ডর কারণেও আমি অলপ সহায় করে দিম লগতে রাস্তাঘাটর আমি সহায় করে দিম আর লগতে রাইজে যি বিচাৰে সেই মতে আমি আলাপ আলোচনার মাধ্যমত যত যি আসনি ধরব লাগে আমি ধরি আমি পরম উপকৃত করে দিম হয় নিশ্চয়কৈ আমি আমার আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিলর তরফের ইতিমধ্যে আমি আমার কাউন্সিলত আলোচনা অব্যাহত রাখি আছো যেহেতু আমি এই সাইডটুকু চাব লাগে আমার স্পোর্টসত বহু তেনেকুৱা প্রতিভাবান খেলুৱৈ সকল ওলাই আহি আছে তেখেতসকলক যাতে আমি এটা প্লেটফর্ম দিব পারো তার কারণে আমি নিশ্চয়কৈ AWDC তরফের আমি চেষ্টা করি আর আমার ডিস্ট্রিক্ট পর্যায়ের আমি যদি স্টেট ন্যাশনেল পর্যায় যাতে লৈ যাব পাৰো সেইটোৰ এটা আমি ব্যবস্থা রাখিম। ওই শাসক ওই শাসক।